I mean. আসসালামু আলাইকুম এভরিওান সুবানাস ড্রেস ওয়ার্ল্ড থেকে আবারও লাইভে চলে আসলাম আমি জানি আমার পেজের নামের সাথে আমার লাইভের মিলতেছে না বিকজ আমি শাড়ি নি শাড়ি দেখাচ্ছি এবং পেজের নাম ড্রেস ওয়ার্ল্ড বাট যেহেতু আমার ব্যবসাটা ড্রেস দিয়ে শুরু তাই সেই নামটা এখনো আছে ইনশাআল্লাহ থাকবে আমরা ড্রেসও সেল করবো এমন না যে আমরা ড্রেস কখনোই সেল করব না বাট আপনাদের শাড়ির এত এত রেসপন্স যে আমি কী বলবো আমি ওভারওলমড আপনাদের ভালোবাসায় আমার ইনবক্সে এখনো আটশো প্লাস আনরিড এস এম এস যেগুলোর রিপ্লাই আমরা করতে পারি নাই এমন না যে আমরা একেবারে রিপ্লাই করি নাই আমরা সব রিপ্লাই করে আটশো প্লাস আনরিডে এখনো ঠেকে আসি ঠিক আছে তিনজন চারজন মিলেও ইনবক্স ক্লিয়ার করা যাচ্ছে না তো আমি ভাবলাম যদি আমি সেই ইনবক্স শেষ করার আশায় থাকি আমার সোল্ডি বলতে হবে কারণ কালকের কোনো শাড়ি আমাদের স্টকে নাই আলহামদুলিল্লাহ কালকের লাইভের সব শাড়ি স্টক আউট আর আমাদের লাইভগুলো এখন নতুন করে অনেক মানুষ দেখছেন আপনাদের সবাইকে আমার অনেক অনেক মানে ওয়েলকাম আমার পেজে আর আর এক হাজার লাইক লাগে আমরা দুশোকে ফলোয়ার ক্রস করবো আলহামদুলিল্লাহ টাচহুড মানে উইদাউট কোনো ধরনের সাপোর্ট ছাড়া বা কোনো ধরনের বুস্টিং ছাড়া আমরা যে দুইশো ক্রেক দুইশোকে ক্রস করেছি বা করব সেইটার জন্য আমি কি বলবো আমি আপনাদের কাছে চির ঋণী চির কৃতজ্ঞ আপনারা ছাড়া আসলে এই ব্যবসা কখনোই এত দূর আসতো না আমি খুবই একটা নর্মাল একজন মানুষ এমন না যে আমার ফ্যামিলি ব্যাক খুব ভালো আমি খুবই একজন স্ট্রাগল করা মানুষ যে ব্যবসা এত দূর এসেছি এবং দুইশোকে এটা আমার কাছে খুবই ইমোশনাল একটা অ্যামাউন্ট যে আমার মতো একটা মানুষেরও দুইশো একটা পেজ আছে এবং এতগুলো সব অথেন্টিক মানুষ আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ ফর দ্যাট তো আজকে হচ্ছে আমাদের সত্তর পার্সেন্ট ডিসকাউন্টের লাস্ট লাইফ আমি কালকের যে লাইফটা করেছিলাম সেটাই আমাদের ইনক্রেডেবল রেসপন্স এত এত মানুষের ভালোবাসা অর্ডার সব কিছু স্টক আউট হয়ে গেছে তো আমি নিয়োগ করেছিলাম যে আমি আমাদের যেহেতু কালকে খুব একটা খুশির দিন ছিল বাট সেটা বেশিক্ষণ খুশি থাকতে পারি নেই আমরা সো আমি সেই কারণেই কালকে আসলে লাইফটা করেছিলাম সো আজকেও ভাবলাম যে যাদের মন খারাপ হয়েছে যারা সোল্ড আউট শুনেছেন তাদের যেন আমরা আজকে শাড়ি দিতে পারি কালকের থেকে আজকের শাড়ি আরও বেশি সুন্দর কালকে থেকে আজকের ডিসকাউন্ট প্রাইস আরো বেশি আজকের ডাবল সেলিব্রেশন হবে এক তো আমাদের দেশের জন্য একটা খুশির মুহূর্ত দ্বিতীয়ত হচ্ছে আমাদের পেজের দুইশো ক্রেক দুইশো ক্রস করবে হয়তো আজকে রাতের মধ্যেই আমরা সম্ভবত দুইশো কের একটা পরিবার হয়ে যাব এখন অলরেডি এক লাখ নিরানব্বই হাজার আছে আপনারা যদি সবাই মিলে একটু লাইফটা আজকে শেয়ার করে দেন অথবা আজকে আমাদের পেজটায় লাইক করে দেন তাহলে হয়তোবা আমরা আজকে আমাদের যে একটা ডিজায়ার অ্যামাউন্টের লাইক দরকার বা ফলোয়ার দরকার আমরা পেয়ে যাব আমি ছয়শো পঞ্চাশ টাকার দুইটা শাড়ি নিয়েছিলাম কিন্তু এত সুন্দর শাড়ি হবে বুঝতে পারি নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পেজে কোনো পেইড রিভিউ নাই আমার সব অথেন্টিক রিভিউ আমি এত এত রিভিউ পাই ইনবক্সে বিশ্বাস করবেন না আমি কখনোই পোস্ট করি না আমার আমার খুব ভয় লাগে আমার এত এত পার্সেল যায় আমি কখনোই পোস্ট করি না আমি নজর জিনিসটা খুব ভয় পাই আপু কম দামে একটা শাড়ি আজকে সব সব কম দাম আপু টাকার রেঞ্জের শাড়ি চারশো টাকা তিনশো টাকার রেঞ্জের শাড়ি মানে কি বলবো আপনারা খুশি হয়ে যাবেন আজকে শাড়ির দাম আরো কম থাকবে আজকে ডাবল ট্রিপল সেলিব্রেশন দেখেন ইনটেক খাদ্য খাদ্য এগুলো একদম পানির দামে দিয়ে দিব দ্বীপ শাড়ি তো দেখাচ্ছি আচ্ছা আমি একটু কম দামি শাড়ি দিয়ে শুরু করি আজকে লেহেঙ্গাও আছে লেহেঙ্গাগুলো একটু কাছে আনবো দেখেন আজকে বারোশো টাকা করে লেহেঙ্গা দিয়ে দিব এটা আমার কেনা প্রাইসও বারোশো না আমি জাস্ট দিয়ে দিচ্ছি এগুলো পঁচিশশো তিন হাজার টাকার লেহেঙ্গা আজকে বারোশো টাকায় পাবেন সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে ঠিক আছে সামনে যদি বিয়ের দাওয়াত আছে নিয়ে নেন রেটটা নিবা আচ্ছা আপু গো আপু নানি শাড়ি আছে কিছু না রে আপু আমি ওনার ওনার শাড়ি আমি আনি নাই বাট আমার আসলে ওনার প্রতি কোনো ডিসরেসপেক্ট নাই না না এগুলো না এগুলো না কম দামি শাড়িগুলো নেন তিনশো পঞ্চাশ টাকায় আজকে কিছু শাড়ি দিব ওই যে তিন কালারের শেডের যে আমাদের ভাইরাল শাড়িটা সেটা না। মানে ওনার প্রতি আমার কোনো ডিসরেসপেক্ট নাই আমি পার্সোনালি ওনাকে খুব পছন্দ করতাম বাট ওনার আন্ডারে যারা কাজ করে আমি তাদেরকে পছন্দ করতাম না সো সেই জন্যই আমার মনে হয় আজকে এই সিচুয়েশন যাই হোক আপো এস চেক করো বললা তো শাড়ি দিস বাট কেউ ফোনও ফোন দেয় নাই এঞ্জেল নাভার একটু ইনবক্সটা দেখো হ্যাঁ আপু একটু পেজ ইনবক্স করেন দেখেন এত সুন্দর শাড়ি মানে বিশ্বাস হয় এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি এগুলোর সাথে কিন্তু কোন ব্লাউজ পিস হবে না শুধু শাড়িটা আপনি তিনশো পঞ্চাশ টাকাতে নিতে পারতেছেন আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে আজকে আপনারা অবশ্যই আমার একটা লাইক করবেন লাইফটা শেয়ার করবেন কারণ আমি চাচ্ছি আজকের মধ্যে যেন আমরা দুইশো ক্রস করি হ্যাঁ আচ্ছা এই শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি দুইশো সত্তর টাকা শাড়িও আছে মন খারাপ করার কিছু নাই ঠিক আছে তান্তুজ আজকে একদম কম প্রাইজে দিয়ে দিব টেনশন করবেন না আমি বলবো না আপনারা ধৈর্য ধরে লাইফটা দেখেন আপনারা যদি ধৈর্য ধরে লাইফটা দেখতে পারেন এত কম প্রাইজে শাড়ি পাবেন মানে কি বলবো চিন্তাও করতে পারবেন না শাড়িটা উল্টানো সম্ভবত নাকি আচ্ছা আমি একটু নিই তো মনের শান্তি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই দেখেন হালকা কাজের শাড়ি তিনশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি পায়েরটা হচ্ছে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা এই শাড়িগুলো ইন্ডিয়া থেকে আসে সাথে ব্লাউজ পিস হবে না তাই তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ উনি যে যা দেখাইতে চাইছিল সিল্ক চকলেট কালার ওইটা দেখান আপনি কি দেখাতে চাইছিলেন সিল্ক চকলেটের এর আচ্ছা দেখেন আচ্ছা আপু ইনবক্স করেছি আপু নয়শো প্লাস টেক্স সবাইকে সোল্ড আউট বলতে হবে একটু ধৈর্য ধরলে আমরা দুই দিনের মধ্যে এস এম এস ক্লিয়ার করে ফেলবো ঠিক আছে আচ্ছা এগুলো ছয়শ টাকা শাড়ি দেখেন এগুলো জয়পুরি সিল্ক এটা কিন্তু কাতার না এটা জয়পুরি সিল্ক প্রিন্টের একটা শাড়ি আপনারা যারা স্টুডেন্ট আছেন রেগুলার বেসিসে শাড়ি লাগে তাদের জন্য এই শাড়িগুলো ছয়শ টাকায় দিচ্ছি আর এই যে আমাদের ভাই কালকের যে পাগল করা শাড়ি এই ইন্ডিয়ান অরিজিনাল এই কাতানগুলো আমরা সাতশো টাকা করে দিয়েছি বাইশো টাকার কাতান সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টের পরে আপনারা সাতশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এই প্রাইসটা কিন্তু আর কোনো দিনও থাকবে না এটা শুধুমাত্র আমাদের খুশির মুহূর্ত সেলিব্রেশন করার একটা ছোট্ট মাধ্যম আমি খুবই ছোট্ট একটা ব্যবসায়ী আমি জাস্ট একটু চেষ্টা করেছি আমার প্রফিট মার্জিনটাকে কমায়া আপনাদেরকে দেওয়ার এগুলো বাইশো পঞ্চাশ টাকা শাড়ি সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যে এখানে বেগুনি একটা আছে হ্যাঁ নেন আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে ঠিক আছে ছয়শ টাকার কাতান আপু হয় না এগুলো বাংলাদেশি কাতানো আপনি বাংলাদেশি সুতির শাড়িও ছয়শ টাকায় পাবেন না আমি আপনাকে অরিজিনাল ইন্ডিয়ান চরকা কাতান দেখেন এগুলো কিন্তু ফুল বডি কাতান ইনটেক শাড়ি দেখেন প্রত্যেকটায় সিল দেওয়া আছে ব্লাউজ পিস আছে মাত্র সাতশো টাকা করে প্রাইস বাইশো টাকার শাড়ি সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন ঠিক আছে সো এগুলা তো আসলে অনেক আছে সাড়ে সাতশো শাড়ি আপনাদেরকে আমরা দিব এই যে দেখেন থেকে শুরু করে মানে সাতশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রকমের শাড়ি আপনি পেয়ে যাবেন আপু রেড চুমকি প্রিন্টটা দেখেন এখনই দেখাচ্ছি আপু এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো বাইশো পঞ্চাশ টাকা শাড়ি আজকে লাইভ দেখে যে আপুরা অর্ডার করবে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট শেষ দিন আজকে আমরা সাড়ে সাতশো করে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমাদের দুইটা সেলিব্রেশন তাই রিজনেবল প্রাইজে শাড়িগুলো যাচ্ছে এই দেখেন আমাদের এত সুন্দর একটা চুনরি এগুলো বান্ধানি চুনরি ইনটেক শাড়ি হ্যাঁ এবং প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস আছে এই শাড়িটার সাথে একটা দুর্দান্ত লেভেলের ক্যাটালগ ছিল বাট সাম হাও আমার ক্যাটালগটা হারাই গেছে সো আমি জাস্ট আপনাদের শাড়িটা দেখাই দেখেন অসম্ভব সুন্দর একটা শাড়ি এই যে পুরা ফুল সিকোয়েন্স কাজ করে আপনি জাস্ট লুকসটা দেখেন মানে এইগুলা পরলে যে কেউ আপনার দিকে একবার হইলেও তাকাবে যে শাড়িটা এত সুন্দর এবং ব্লাউজ পিসটা দেখেন সুপার গর্জিয়াস হ্যাঁ ডিজাইনার ডাবল পার্টে ব্লাউজ পিস একটু ঠিক করেন ব্লাউজ পিসটা দেখান এই দেখেন ডাবল পার্ট পেছনের সামনে আপনি দুই জায়গায় কাজ পাচ্ছেন ব্লাউজ পিসে এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা পঁয়ত্রিশশো টাকার একটা শাড়ি ছিল আমরা আজকের লাইভে আপনাদেরকে পনেরোশো সরি ষোলোশো করে দিয়ে দিচ্ছি ঠিক আছে প্লিজ কেউ রিটার্ন করবেন না আমি অলরেডি লস প্রাইজে দিয়েছি আপনাদের কাছে আমার এটা একদম অনুরোধ হ্যাঁ এই দেখেন আমাদের ইনটেক চকলেট এগুলো কিন্তু খুব ভাইরাল শাড়ি তাই না এগুলো অনলাইনে মার্কেটে এইসব শাড়ি কিন্তু সবাই বিক্রি করতেছে বাট আপনি চেক করবেন যে আমাদের অর্ডারগুলা কি আসলে মানে অথেন্টিক কিনা আমাদের প্রোডাক্ট গুলো কারণ যেহেতু আমরা কম দামে দিচ্ছি আপু বিকাশের টাকা নাই অর্ডার কি কনফার্ম হবে অবশ্যই হবে আপু আপনি একশো টাকা কালকে বিকাশ করে দিয়ে জাস্ট আমরা আজকে কনফার্ম করে রাখবো হ্যাঁ কারণ আমরা জানি রাত্রেবেলা সবার বিকাশের টাকা থাকে নাই দেখেন চকলেট ব্ল্যাক কালারের একটা দুর্দান্ত লেভেলের চকলেট এটা একটু উঁচু করে ধরতে হবে এটা কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাক আমার ফোন একটু ফেড হয়ে যাচ্ছে আপনি জাস্ট ব্ল্যাক এর কালারটা দেখেন দুর্দান্ত সুন্দর এই শাড়িগুলো ষোলোশো পঞ্চাশ করে আমি সবসময় আপনাদেরকে বলি আমার থেকে কেনা লাগবে না পুরো অনলাইন যাচাই করেন এখন দেশ এত বেশি আপডেটেড যে আমাদের কাছে কোনো কিছুই লুকানো না এই চকলেট গুলো এই যে মেরুন একটা আছে দেখা দেন কালারটা আপনি একটু অনলাইনে দামগুলো চেক করেন তারপরে আপনি আমার কাছ থেকে এসে কিনেন ঠিক আছে এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে আমরা দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো ছাব্বিশশো টাকা করে প্রাইস ছিল সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট বলেন আর আশি পার্সেন্ট মানে অনেক ডিসকাউন্টই দিছি ভাই সে ডিসকাউন্ট কাউন্টে ব্লাউজ পিস সহকারে এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা সো যাদের নিউ বর্ন বেবি আছে বা যাদের একটু অ্যালার্জিক ইস্যু আছে তাদের কিন্তু এগুলাতে কিছু হবে না যেহেতু এটা একদম পিওর শিফন ब्लाउজ পিসটা দেখাচ্ছি চকলেট একটা খুব সুন্দর শাড়ি মাত্র পঞ্চাশ টাকা করে দিয়েছি হ্যাঁ একটু জানায়েন হ্যাঁ আপু আমি জানাচ্ছি একটু সময় দেন আমি জানাবো ইনশাআল্লাহ আচ্ছা তান্তুসটা দেখায় দিই আমি জানি তান্তুসের জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে আমরা আজকে তান্তু যে প্রাইস দিব পুরো বাংলাদেশ কাপানো একটা প্রাইস যা যে প্রাইস পুরো বাংলাদেশের কেউ অরিজিনাল তান্তুস আপনাকে দিতে পারবে না আমি এই একটা কালার ঠিক আছে শুধু সাদাটাই আপনাকে একশো পিস দিতে পারবো কোনো সমস্যা নেই দেখেন পুরোটা শাড়ি কাজ করা পিওর খাদি প্যাটার্নের উপরে আছে ব্লাউজ পিস সহকারে অথেন্টিক তান্তুস মাত্র সতেরোশো আশি টাকা ঠিক আছে এটা একদম সুপার রিজনেবল সাড়ে চার হাজার টাকার একটা তান্তুস শাড়ি আমি মাত্র সতেরোশো আশি টাকা করে দিচ্ছি সো এগুলো একটু আপনারা দেখেন যে আসলে কি আপু কম রাখছে কিনা বা চাপা মারলো কিনা আমি আসলে সব সবসময় শাড়ির দাম দেখবেন আমি আগে আগে বলে দিই একটা প্রোডাক্ট নিয়ে চার ঘন্টা তানাবানা করে দাম বলার লোক আমি না আমার কাছে সব স্ট্রেট ফরওয়ার্ড ঠিক আছে আমার আপনাকে ভালো লাগে নাই আমি অবশ্যই আপনার মুখের উপরে বলবো না আপনি কষ্ট পাবেন বাট আমার বিহেভিয়ারে আপনি বুঝবেন সো আমি এই টাইপের মানুষ আচ্ছা এগুলো দুইশো টাকা শাড়ি দেখেন এগুলো কিন্তু বাংলাদেশি শাড়ি এটা ইন্ডিয়ান না এটা বাংলাদেশি মণিপুরি শাড়ি ব্লাউজ পিসটা নাই মাত্র দুইশো টাকা করে দিয়ে দিচ্ছি এগুলো আপনারা ওয়ান টাইম ইউজের জন্য নিতে পারেন আমি বলতেছি না এগুলো পরে আপনি বিয়ে সাথে দাওয়াত খান এগুলো আপনি ওয়ান টাইম ইউজ করতে পারেন অনেকে ড্রেস বানায় নিয়ে তাও করতে পারে এগুলো হচ্ছে আমার সব সাতশো টাকা টাকা শাড়িগুলো হ্যাঁ সাতশো টাকা রেঞ্জের এই শাড়িগুলো আমি আজকে জাস্ট আপনাদেরকে ভালোবেসে দুইশো টাকা করে দিচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে কাতান পায়ের করা আছে হালকা সাদার মধ্যে স্কাই কালার একটু দেখে অর্ডার করবেন ব্লাউজ পিসটা কিন্তু নাই শুধুমাত্র দুইশো সত্তর টাকা শাড়ি এটাতে আবার ব্লাউজ পিস আছে ঠিক আছে কিছু কিছু হচ্ছে এক্সেপশনাল থেকে যায় আবার কিছু কিছু আসে না এই যে দেখেন এগুলা কি সুন্দর একটা জামদানি প্রিন্টের উপরে এটা কিন্তু পুরোটা কাজ করা এখানে কিন্তু পুরা ফুল শাড়ি আপনি কাজ করা পাচ্ছেন এখানে কোনো প্রিন্টের কাজ নাই এগুলা হচ্ছে মাত্র দুইশো টাকা করে পড়বে ঠিক আছে দুইশো সত্তর টাকায় আপনি এই সুন্দর শাড়িগুলা পেয়ে যাচ্ছেন এটা ডিসকাউন্টেড প্রাইস আমার কাছে আর এই দাম আশা করেন না আমার তাহলে জলে ডুবা লাগবে ওই যে ওই সাড়ে চারশো শাড়িগুলো নেন এই দেখেন ইনটেক আমি দেখেন খুলে না এই যে দেখেন ইনটেক শাড়ি এটা কিন্তু এখনো খুলি নাই আমি ব্লাউজ পিস সহকারে এগুলা ইন্ডিয়ান জামদানি বাংলাদেশি জামদানি না হ্যাঁ এগুলো ইন্ডিয়ান জামদানি চারশো টাকা করে দিচ্ছি দেখাবো মেসেজ সিন করব সবার আমাদের একটু সময় দেন আমাদের খুবই ছোট পেজ আমাদের মানুষজন অনেক কম সো আমাদের কাজ করতে একটু সময় লাগতেছে আমরা আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি বেস্ট সার্ভিস দেওয়ার এই দেখেন এগুলার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে ঠিক আছে এগুলা ব্লাউজ পিস সহকারে শাড়ি মাত্র সাড়ে চারশো টাকায় দিচ্ছি বেনারসি এখনই দেখাচ্ছি ভাই চারশো আচ্ছা হ্যাঁ চারশো টাকার বেনারসি গুলো দেখাই চারশো টাকার বেনারসি সাথে কিন্তু ব্লাউজ পিস নাই ঠিক আছে চারশো টাকার বেনারসির সাথে ব্লাউজ পিস নাই অনেকে ফটোশুট করার জন্য নেয় অনেকে লেহেঙ্গা বানানোর জন্য নেয় আবার অনেকে এই শাড়িগুলো পরে ওইগুলো কিন্তু প্রচুর দামি এগুলো ইন্ডিয়ান পিওর এর বেনারসি ইন্ডিয়া থেকে আসে যেহেতু এটার সাথে ব্লাউজ পিস নাই আমার এই শাড়িগুলো একটু লস হয়ে গেছে আমি কিনেছিলাম অনেক দামে বাট এখন আমি এগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি চারশো টাকা করে ঠিক আছে এগুলো ইন্ডিয়ান বেনারসি হালকা ওজনের ভারীগুলা না আমি সবকিছু ডিটেলস এ ডিসক্রাইব করে বলে বিক্রি করছি আপনারা অবশ্যই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন শুনে অর্ডার আরেকটা বেনারসি ছিল অফ হোয়াইট ওই যে আপনার পায়ের কাছে নাকি না না এটা তো পিওরের বেনারসি আরেকটা কোথায় বেনারসি হ্যাঁ হ্যাঁ দেখান চারশো টাকার বেনারসি গুলো একটু দেখায় দেন ইয়েলো জামদানিটা আবার একটু দেখান আপু আমি একটু একটু সময় দাও ওই যে দেখো কোনায় আছে হ্যাঁ তুমি হ্যাঁ একটু দান দেন আমি একটু দেখা দিই হ্যাঁ এগুলো আসলে এক পিস করে আছে তো দেখা যাবে রিপিট করলে আর তুমি পাবা না আচ্ছা যাই হোক এগুলো এই যে বেনারসিটা একটু দেখা দিই নিতে চাই ইনবক্স করে দেন আপু আপনারা যদি সুন্দর করে নাম্বার অ্যাড্রেসটা দেন তাহলে অর্ডার মানে ক্যান্সেল হওয়ার বা অর্ডার কনফার্ম না হওয়ার কোন সুযোগ কি নাই এই দেখেন ব্যানারসি গুলো কি সুন্দর মাত্র চারশো টাকা করে দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট অর্ডার করবেন আর সবার কাছে আমার অনুরোধ আমি চাচ্ছি আজকে আমার দুইশো কে ক্রস করুক মানে আমার লাইক ফলোয়ার সব আপনারা একটু শেয়ার করে দিয়ে আমার লাইক লাইকগুলো ঠিক আছে তাহলে আপনাদের কাছে অনেক মানে কি বলবো কৃতজ্ঞ থাকবো আপনারা তো অলরেডি আমাকে রিনি করেই রাখছেন এত ভালোবাসা দিয়ে আর একটু করে ফেলবেন এই আর কিছু না আচ্ছা দেখেন এই শাড়িগুলো হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় ভারী কাতান একটু দেখেন এটা কিন্তু পাতলা কাতান না এগুলো জিপলক ব্যাগে আসে এই শাড়িগুলো আমার জিপলক ব্যাগে আসে আমার সাড়ে তিন হাজার টাকার রেঞ্জের এই ভারী কাতান আজকে চোদ্দশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সুপার ডিসকাউন্ট দেখেন আপনি লুকস দেখেন পুরো বাংলাদেশে ক্যাশ অন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ডেলিভারি ম্যানের কাছে চেক করে টাকা প্রোভাইড করবেন শুধু ঢাকার বাহিরের আপুরা একশো টাকা বিকাশ করবে ঠিক আছে সো কোন টেনশনই নাই যে লাইভে একটা জিনিস দেখলেন সামনাসামনি ওই জিনিসটা পাইলেন নাই দেখেন আমার কাছে এই শাড়িটা এক পিসি আছে এগুলা হচ্ছে চেন্নাইয়ের এক্সক্লুসিভ কাতান ভারী কাতান প্রত্যেকটা শাড়ি সাড়ে তিন হাজার থেকে চার হাজার রেঞ্জের সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে চোদ্দশো টাকায় পাচ্ছেন আপনি আমার এই শাড়িগুলো দেখেন আমি একটু দেখাই আপনাদের দেখেন আমাদের এই শাড়িগুলো ঠিক এরকম প্যাকেজিংয়ে আসে এবং এই শাড়িগুলো যখন আপনি মার্কেট থেকে কিনতে যাবেন এই সেম শাড়ি ছয় হাজার সাত হাজার টাকা পড়বে তখন কিন্তু আপনি দেখা যাবে যে বুঝবেন যে আসলে আমি কি কম দামে জিনিস এখন মোটামুটি সব অফার দিচ্ছে গেছে বাট আমাদের অফার গুলো কিন্তু এক্সেপশনাল যেটা বাংলাদেশের কেউ দিবে না ইনটেক শাড়ি দেখেন পুরো ব্যাগটা দিয়ে দেন ব্যাগটা দিয়ে দেন দেখেন একদম ক্যাটালগ ব্যাগ সহকারে আসে রিমকেশের অরিজিনাল কাতান পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো এটার আরো একটা কালার আছে ওই যে পার্পলটা দেখান হ্যাঁ প্রবলেম নাই শাড়িটা পাতলা দেয় আমার ফ্যামিলি সবাই চেঞ্জ করতে বলছে কোনো সমস্যা নাই আপু আপনি পাঠায় দেন ঢাকার বাহিরে হইলে পাঠায় দেন অন্য শাড়ি নিয়ে নেন হ্যাঁ শাড়ি আসলে যাদের একটু পাতলা শাড়িতে প্রবলেম তারা জর্জেট নিয়েন না জর্জেট নিলে একটু ঝামেলা হবে আপনারা কাতান পরবেন এই দেখেন এত সুন্দর এই শাড়িগুলো আপনি চান্দেরির কাজ চিন্তা করেন যে কোনো জায়গায় অল্প থাকলেই থাকলে দাম কত বেড়ে যায় আর এটা ফুল বডি চান্দেরি এটা আমার সাড়ে চার হাজারের কাতান বক্স কাতান আমি আজকে দিচ্ছি পনেরোশো টাকায় হ্যাঁ আপু আমি নিতে চাই অর্ডার করেছি দেখেন না আপু প্রচুর এস আমি সরি আমি আপনার এস এম এস দেখিনি একটু আরেকবার নক করেন অবশ্যই দেখে দিবে ঠিক আছে এই দেখেন বারবারই সরি জিমিচু জিমিচু রাবারি ফিনিশিং এর এটা কিন্তু গায়ের সাথে মিশে থাকবে থাকবে ফুলে ফুলে না সেই শাড়িগুলো দেখেন দেখেন রাবারি এই শাড়িটা অসম্ভব সুন্দর মানে দেখেই মন ভরে যাবে এই টাইপের কোয়ালিটি এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র দেখেন মার্কেট প্রাইস কত সাত হাজার তিনশো আমরা এই শাড়িটা দিচ্ছি ছাব্বিশশো টাকায় আপনি জাস্ট শাড়ির লুকসটা দেখেন অবশ্যই ডিজাইনার ব্লাউজ পিস সহকারে শাড়িগুলো আছে এবং শাড়ির ম্যাটেরিয়ালটা একটু দেখেন কি পরিমাণের একটা গ্লসি ভালো ম্যাটেরিয়াল ফুল সার্ভাস কি করা এগুলা না মানে সামনা সামনে কেউ যদি দেখে এবং শাড়িটা যদি কেউ ছয় হাজার টাকা বলে মানুষ কিনে নিবে কোনো সমস্যা নাই এ দেখেন এই পার্টি শাড়িগুলো দেখেন এগুলার ম্যাটেরিয়াল অসম্ভব সুন্দর তান্দান ভাই যে পিঙ্কটা দেখা দেন আমার কাছে কম প্রাইজে প্রচুর শাড়ি আছে আপু আর যারা রিপ্লাই পাচ্ছেন না একটু ধৈর্য ধরেন আপনারা সোল্ড আউটই শুনবেন কারণ কালকের নাই আজকের নতুন লাইভে শাড়ি পছন্দ করে অর্ডার করে ফেলেন ঠিক আছে তাহলেই হবে এই দেখেন মসলিনের উপরে অরিজিনাল মসলিন অর্গানজা আপনি শাড়ির কোয়ালিটিটা দেখেন ডিজাইনার ব্লাউজ পিস সহকারী এগুলাও সাড়ে ছয় হাজার টাকা শাড়ি আজকের জন্য চব্বিশশো টাকা প্রাইস মাত্র চব্বিশশো টাকায় এই সুন্দর শাড়িগুলো আপনারা নিতে পারতেছেন আপু সাদা কাতানটা দেখাও সাদা কাতান খাদি খাদি না এই দেখেন ইনটেক খাদ্য আমি কিন্তু এখনো ওপেনও করি নাই আমার এখানে আপনি ওপেন কোনো কালেকশন পাবেন না সবকিছু ম্যাক্সিমামই ইনটেক থাকে আচ্ছা লেহেঙ্গা কারাকারা দেখবেন বলেন লেহেঙ্গা কারাকারা দেখবেন বেনারসি আছে আপু বেনারসি বিয়ের মানে ব্রাইডাল যে বেনারসি যেগুলা আমরা বিয়েতে চোদ্দ হাজার বারো হাজার করে কিনি সেই সেম টু সেম বেনারসি আপনি আমার কাছে পাবেন এই দেখেন এত সুন্দর একটা খাদি সাদা লালের মধ্যে সামনে যাদের পূজা আছে সনাতন ধর্মালম্বী আপদের জন্য তো এটা মনে হয় একদমই হ্যাভেনলি একটা শাড়ি হয়ে যাবে কারণ আমাদের দামটা হচ্ছে এটার আজকের জন্য মাত্র সতেরোশো টাকা আমরা ফিক্সড ফিক্সড চার হাজার টাকার এইসব খাদ্য গুলা সতেরোশো উনিশশো করে সেল করি এখন যেহেতু ডিসকাউন্ট আমি তাই সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি অবশ্যই ব্লাউজ পিস সহকারে জর্জেটের লেহেঙ্গা ভেল আপু জর্জেটের নাই এই যে এটা দেখা দেন এগুলো হচ্ছে যে নেটের উপরে হচ্ছে ভেতরে চি ম্যাটেরিয়াল হ্যাঁ আমি একটু দেখাই এগুলো আজকে আপনারা বারোশো টাকা করে নিতে পারবেন ঠিক আছে পর্যন্ত আমি রেকমেন্ড করব এর আপনার বেশি ঘেয়ার হবে না দেখতে ভালো লাগবে না হ্যাঁ আপু আপনাদের পেজ থেকে আরো শাড়ি নিয়েছি সব পছন্দ করেছি আচ্ছা আপু সমস্যা নেই ইনবক্স করেন এই যে দেখেন ট্যাক্স সহকারে এটা হচ্ছে ব্লাউজটা ওর নাও আছে এই যে দেখেন খুব সুন্দর একটা নেটের ওড়না ওড়নাটা একটু দেখায় দেন এ দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা আমাদের ইন্ডিয়া থেকে যখন আসে আমাদের কস্টিং পড়ে যায় ছা পঁচিশশো ছাব্বিশর উপরে ঠিক আছে আমরা সেই লেহেঙ্গা আজকে আপনাদেরকে লস করে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র টাকায় আপনারা ওনাটা ঠিক করেন ভাইয়া মাত্র বারোশো টাকায় আপনি নিচের স্কার্ট ওড়না ইনার সব সহকারে পাবেন ঠিক আছে কালার আছে বেশ কয়টা এবং এগুলোর সাথে কিন্তু ওই যে ব্যাগও আছে আপনি ব্যাগেই পাবেন অন্য কালার নাই এই যে প্র তিনটা কালার আছে তিন পিস লেহেঙ্গাই আছে তাই আমি এগুলো আর কি লস করে ছেড়ে দিচ্ছি আমার লেহেঙ্গা গুলো বললাম না এগুলো যখন ইন্ডিয়া থেকে আসে আমার কস্টিং পঁচিশের উপরে পড়ে যায় আপনি দেখবেন এর থেকেও বাজে কাপড়ের উপরে নর্মাল কোয়ালিটির লেহেঙ্গা দুই হাজার আড়াই হাজার করে বিক্রি করে বড় বড় কিছু পেজ ঠিক আছে আমরা এই লেহেঙ্গা গুলো এখন আর কি আপনাদেরকে জাস্ট বলেছি একটা সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিব তাই দিয়ে দিলাম বারোশো টাকা করে লেহেঙ্গার প্রাইস সর্বকালে সর্বশ্রেষ্ঠ অফার দেখেন কি সুন্দর সুন্দর কলি করা এই লেhenga গুলো কিন্তু পুরা কলি কলি করা আছে ঠিক আছে এবং এই লেhenga গুলোতে ক্যানকেন নাই সো ক্যানকেন না থাকার কারণে কি হবে আপনি পরে আরো বেশি কমফোর্টেবল ফিল করবেন ক্যানকেন থাকলে দেখা যায় কি শক্ত হয়ে থাকে তেমন একটা সুন্দর লাগে না দেখতে যেগুলো প্রচুর দামি সেগুলো ভালো লাগে অবশ্যই বাট যেগুলো দামি না সেগুলো ভালো লাগে না সো এগুলো আপনি খুব সুন্দর ডিজাইন কালারে পাচ্ছেন এবং সুপার গর্জিয়াস দেখেন দোপাট্টাটা এটা এটার উপরের টপসটা দেখা দেন প্রাইস হচ্ছে কিন্তু আপু এইগুলো হচ্ছে আপনার চোদ্দ বছরের বাচ্চা থেকে শুরু করে বয়স পর্যন্ত সবাই পড়তে পারবে এটা নিয়ে কোনো সমস্যা নেই বাট একেবারে বেবি লেহেঙ্গা নাই বেবি আইটেম নিয়ে আমার কাজ করার ইচ্ছা ছিল বাট আমি আসলে ওই বললাম না যে আমাদের একটা একটা আগে প্রপার করি সে এর যদি এখনো না বুঝেন তাহলে হবে বলেন এই যে এটা হচ্ছে উপরের স্কার টপসটা ঠিক আছে বারোশো টাকা করে লেহেঙ্গার প্রাইস কাঞ্জি বরণ আপু আসবে একটু সময় লাগবে আচ্ছা এখন কাঞ্জি কি কি আছে কাঞ্জি দুই তিনটা থাকার কথা লাল হলুদ কাঞ্জি গুলো কোথায় হ্যাঁ এই যে কিছু কিছু কাঞ্জি আছে হ্যাঁ যেগুলো আছে আমি একটু দেখাই দিই এই যে লাল হলুদের মধ্যে একটা আছে কলাপাতা পাতা কালারের আছে এগুলো পঁচিশশো প্লাস দাম মার্কেট আপু আপু দোয়া করবেন যেন আমি আপনাদের দিতে পারি দেখেন এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের একদম রানিং ডিজাইনের কাঞ্জি এগুলা কিন্তু এখনো মার্কেটে ওরকম ভাবে এভেলেবেল হয়নি সিটা একটু কমা দেওয়ার গরম লাগতেছে প্রাইস হচ্ছে নয়শো আশি টাকা ইনটেক কাঞ্জি ঠিক আছে ইনটেক কাঞ্জি ব্লাউজ পিস সহকারে নয়শো আশি টাকা বেনারসি আপু দেখাচ্ছি এই যে এই কাঞ্জিগুলো একটু দেখালেন কাঞ্জি আমার কাছে শেষ কালকে অনেকগুলো কাঞ্জি ছিল সবাই একদম হুড় হুর করে তিনটা চারটা করে নিয়ে শেষ করে ফেলছে এক আপু তো সাতটা কাঞ্জি নিয়েছে এ দেখেন মাত্র নয়শো আশি টাকা প্রাইস দেখেন এত সুন্দর প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটাই এই যে দেখাই দেখেন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে ওই হলুদ লালটার সাথেও আছে এগুলা কাঞ্জি বরণ নয়শো আশি টাকা আপু আমি কিন্তু লাল হলুদ কাঞ্জিটা অর্ডার করব প্লিজ কনফার্ম করেন আপু প্লিজ একটু সরি ভাইয়া আর আপু আমি যাই না একটু পেজ ইন বক্স করেন বেনারসি আছে স্টোন বেনারসিটা আগে দেখা। এই দেখেন আমি দেখা একটু একটু খুলেন হ্যাঁ ইনটেক বেনারসি দেখেন আমি কিন্তু এখনো খুলি নাই আপনি যখন মার্কেট থেকে চোদ্দ পনেরো হাজার টাকা দিয়ে বেনারসিটা কিনবেন যেরকম ইনটেক আমার কাছেও সেম ইনটেক আমি জাস্ট এখন আপনাদের দেখানোর জন্য শাড়িটা খুললাম এগুলো সব ব্রাইডাল বেনারসি ঠিক আছে এগুলোর মার্কেট প্রাইস আপনার আট থেকে চোদ্দো হাজার টাকার রেঞ্জের মধ্যে আছে যার কাছে যেমন দাম নিতে পারে এই দেখেন স্টোন করা প্রিমিয়াম ব্রাইডাল বেনারসি পেছনের কাজটা দেখেন দেখছেন এটা পুরা পিওরের উপরে এটা হচ্ছে ব্লাউজ পিসটা জাস্ট লুকসটা দেখেন সির প্রাইস আঠারোশো মানে কোথায় দশ হাজার আট হাজার টাকা দাম আর কোথায় হচ্ছে আপনার আঠারোশো টাকা দাম সো বুঝতেই পারতেছেন যে মার্কেট থেকে আমাদের শাড়ির দাম কত কম হ্যাঁ লেহেঙ্গার বডি আপু বিয়াল্লিশ পর্যন্ত হবে ঠিক আছে এই যে দেখেন এটা স্টোন ছাড়া হ্যাঁ এটা হচ্ছে একটা চকলেট কালারের ব্যানারসি কালকে অনেকেই এটা চাইছিলেন বাট আমি ভাবছি এটা শেষ এটা দুই পিস ছিল ঘরে আমি খেয়াল করি নাই সো এই জন্য আজকে লাইভে দেখানো এটার প্রাইস ষোলোশো ঠিক আছে স্টোন ছাড়া বেনারসি ষোলোশো আপনার যদি এই শাড়ি নিয়ে মনে হয় যে আপু আমি ঠকছি আপনাকে ডাবল টাকা রিটার্ন করা হবে শাড়িটা হাতে নিলেই বুঝবেন যে কি কম দামে কি পাইছেন হ্যাঁ তারপর একটু রিজনেবল কিছু দেখাই এই যে এগুলো দিয়ে দেন সাড়ে সাতশো করে বাইশো টাকার কাতানগুলো গুলো সাড়ে সাতশো করে দিয়ে দিচ্ছি আপু আমার এস এম এস সিম করে রেসপন্স পাই নাই আপু হয়তো বা শাড়ি নাই আপু আজকে লাইভ দেখে চয়েস করো দিয়ে দিবে এই দেখেন সাতশো পঞ্চাশ টাকা বাইশো টাকা শাড়ি সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে সাড়ে সাতশো আচ্ছা আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ রইল আপনাদের যদি মনে হয় যে আমার আসলেই লাইভের সাথে আমার শাড়ির দাম অনেক রিজনেবল বা আপনাদের বাজেটের মধ্যে আছে তাহলে অবশ্যই আমার পেজে একটা লাইক করবেন কারণ আমরা খুব দ্রুত দুইশো কে ক্রস করব এবং আপনারা যদি একটু লাইভে এবং পেজে লাইক করে তাহলে আমাদের হেল্প হবে আচ্ছা এই যে দেখেন এত সুন্দর চোদ্দশো পঞ্চাশ করে দিয়ে দিচ্ছে আমার সুপার লস সুপার সাড়ে তিন হাজার টাকার কাতান জিপলক ব্যাগে আসছে ভারী কাতান আপনি কাজ দেখিলেই বুঝবেন আপনার কাছে যখন শাড়িটা ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি তখনই বুঝবেন আগের রেড বেনারসিটা আবার দেখান আপু রিপিট করলে না আমার প্রচুর শাড়ি আমি সব আপনাদের দেখা যেতে পারবো না একটু সময় দেন আমি যদি পারি আমি একটু পরে দেখা দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর রে বাবা কাজগুলো দেখেন মাসাল এত সুন্দর ভারী কাতান ঠিক আছে ভারী কাতান ভারী কাতান বলতে এগুলা প্রচুর কাজ হ্যাঁ এবং এটা যে শাড়িটা একটু ওয়েটটাও ভালো তাই এগুলো যেমন এগুলো দেখেন পাতলা এগুলোর দামও কম এগুলো হচ্ছে সাড়ে সাতশো করে সো এগুলোর আবার মার্কেট দাম আছে বাইশো টাকা আমি ডিসকাউন্ট দিছি তাই সাড়ে সাতশো দিয়ে দিচ্ছি বাট এগুলো মার্কেট থেকে নিতে গেলে সাতশো পঞ্চাশ টাকায় জীবনও পাবেন না যদি বলেন দোকানদারে বকা দিয়ে দিবে জীবনও দিবে না সাড়ে সাতশো টাকায় আমরা ডিসকাউন্টে দিচ্ছি আচ্ছা আপু অর্ডার কনফার্ম করে নাম্বার অ্যাড্রেসটা অবশ্যই দেওয়া লাগবে ঢাকার বাহিরে হলেও সমস্যা নাই অবশ্যই নাম্বার অ্যাড্রেসটা দিলে তাড়াতাড়ি কনফার্ম হবে কস্তুরি সেল ব্লাউজ পিস সহকারে কস্তুরি সিল্ক একদম মার্কেটের সেরা দাম আটশো নব্বই টাকা এই দামে জীবনেও বিক্রি করতে পারবো না এটা এমন একটা শাড়ি আপনার পারবে এগুলা মানে এত লং লাস্টিং করে এইসব শাড়ি এবং কালার আপনার বিন্দু পরিমাণে ফেড হবে না আগামী পঞ্চাশ বছর পরেও এই শাড়ির এই সেম কালার পাবেন কস্তুরি সিল্ক দেখবেন আমাদের মা খালাদের এখনো সিল্কের কিছু শাড়ি আছে এত ভালো লাগে দেখতে এগুলো হচ্ছে ওই শাড়ি ঠিক আছে এগুলো মাত্র আটশো করে দিয়ে দিচ্ছি আমার প্রাইস ছিল ষোলোশো কফি কালারটা দেখাও সামনের সামনে কি কফি আছে আচ্ছা এটা পার্পল কালার হ্যাঁ এবং এই শাড়িটা হচ্ছে অরিজিনাল জুয়েলারি স্টোনের উপরে হ্যাঁ আমি এই শাড়িটা দেখাই এই শাড়িটার হলুদ কালারটা অর্ডার আসছিল মানে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমরা কত মানুষকে এটার সোল বলছি সো এই যে দেখেন ইনটেক একটা কালার ছিল এটার যেটা আসলে আমাদের এত শাড়ি ভিতরে ভেতরে লুকায় থাকে আমরা পাই না এটা হচ্ছে জিমিচু হ্যাঁ জিমিচুর উপরে এটার প্লাস পয়েন্ট কতগুলো দেখেন সবগুলোতে তো শুধু সার্ভাস কি থাকে এটাতে হচ্ছে দেখেন কত প্রিমিয়াম একটা জুয়েলারি স্টোন ইউজ করা হয়েছে একটা খুব সুন্দর পার্পল কালারের উপরে শাড়ি মানে শাড়ি দেখলেই মন ভালো হয়ে যাবে টান দেন শাড়ি টান দেন এই যে দেখেন শাড়ি দেখলেই মন ভালো হয়ে যাবে এত নাইস একটা কালার এবং এগুলার মার্কেট প্রাইসটা কত এগারো হাজার এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকায় সেই শাড়ি আপনারা আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারতেছেন মাত্র পঁয়ত্রিশশো এটা বিয়ের রিসেপশনে পড়লেও মানে মনে করেন জমকালো একটা শাড়ি ষোলোই আগস্ট আমার বোনের বিয়ে তাই পরব গোলাপি লেহেঙ্গাটা প্লিজ আমাকে দিয়ে অবশ্যই আমি চেষ্টা করবো একটু ইনবক্স করবেন এই দেখেন এটা জিমিচুর উপরে করা শাড়ি মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস ঠিক আছে অনলি পঁয়ত্রিশশো তানাবানা দেখাচ্ছি দেখেন স্টোন তানাবানা দেখায় দেন আজকে এটার দাম শুনে অবাক হয়ে যাবে আপু এত কমে দিচ্ছেন স্টোন বানা এগুলো পঁয়ত্রিশর নিচে আমরা কখনোই সেল করি নাই আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অফার দেখেন মার্কেট প্রাইস পাঁচ হাজার প্লাস একটা রেড কালারের স্টোন বানা বিয়ের জন্য পারফেক্ট কাউকে গিফট করতে চাইলে আমার মনে হয় বেস্ট হবে আপনি তান বানার টার্সেলগুলো চেক করে নেবেন অরিজিনাল টার্সেল ঠিক আছে এই বানা আজকে দিয়ে দিচ্ছি চব্বিশশো টাকায় পাঁচ হাজার টাকা শাড়ি মানে কত পার্সেন্ট লস হইলে আমরা মাত্র চব্বিশশো টাকায় সেল করি বুঝেন শাড়িটা হাতে নিলেই বুঝবেন একটা প্রিমিয়াম ভাইভ আছে শাড়ির মধ্যে ওপ্যটা দেখেন এশ বিয়ে বিয়ে শাড়ি শাড়ি হ্যাঁ আমাদের এখানে অনেক পাবেন আমরা তো কি বলবো মক্কার মানুষ পায় না একটা কথা আছে না রিসেন্টলি আমার ননদের বিয়ে হয়েছে আর আমি আমার পেজের কোনো শাড়ি পড়তে পারিনি ক্যান ইভেন ইমেজিন মানে কোন ভালো শাড়ি ছিল না আর এখন আবার কত ভালো শাড়ি আসছে দেখেন সে হয় আমরা আপনাদেরকে শাড়ি দিই কিন্তু ওই শাড়ি আর আমরা পরতে পারি না এই যে ওপো ব্লাউজ পিস সহকারে এটাও তো খুব পরিচিত শাড়ি অনেক ব্লগার অনেক সেলিব্রিটিরা এগুলো এই যে ব্লাউজ পিস সহকারে ঠিক আছে অসম্ভব সুন্দর এগুলো খুবই এক্সক্লুসিভ পঁয়ত্রিশশো টাকা এক পিসি আছে আপু শাড়ি নাই মানে আমি কি বলবো আমার এখানে এখন কাস্টমার অনেক বাট শাড়ি কম আমরা তো খালি আফসোস করছি বলছি যে আহারে আমরা কালেকশন গুলো আমি কবে পাবো এই দেখেন এত সুন্দর একটা ইউনিক কাতান কালারটা দেখেন আপু কালকে দুটো শাড়ি খুব পছন্দ ছিল বাট বারবার কনফার্ম করতে রিকোয়েস্ট করেছিলাম আপু সোনা আপু একটু নাম্বার অ্যাড্রেস দিয়ে রাখো তাহলে দেখবা অটোমেটিক্যালি অর্ডার কনফার্ম হয় সেটা ঢাকা হোক বা ঢাকার বাহিরে এই যে দেখেন এত সুন্দর একটা শাড়ি পনেরোশো টাকা মাত্র এটা আমার কেনা আছে আটাইশো টাকার উপরে ভারী কাতানগুলো এই যে দেখেন এই এই শাড়িগুলো দেখেন এত প্রিমিয়াম এগুলো সব পনেরোশো করে আমি ছেড়ে দিচ্ছি আপনাদের জন্য আপনারা নিয়ে খুশি থাকেন আমি জাস্ট প্রমোশন চাচ্ছি আমি বললাম না আমার কিন্তু অনেক প্রমোশন হয়েছে এমন না যে হয় নাই আমি কম প্রাইসে শাড়ি বিক্রি করার পরে আমার পেইজে র আলহামদুলিল্লাহ অনেক প্রমোট হয়েছে যে টাকাটা ফেসবুককে দিতাম সেটা আপনাদেরকে দিয়ে দিয়েছি কমে শাড়ি দিয়ে এই দেখেন এত সুন্দর সুন্দর সাড়ে তিন হাজার টাকা শাড়ি মাত্র পনেরোশো টাকা প্রাইস ঠিক আছে আফটার সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ন্যায়ভে ব্লু কাঞ্জিবরণ শেষ বাট আসবে শুক্রবারে আমাদের অনেক শাড়ি আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাট তখন আর ডিসকাউন্ট থাকবে না তখন আমরা রেগুলার কম টেনশন করা লাগবে না এই দেখেন একটা বাড়ি এটা কিন্তু পিওর আমি একটু দেখাই দেখেন ব্লাউজ পিচ সহকারে পিওর জর্জেদের একটা শাড়ি ফুল বডি কাজ করা এটার প্রাইস মাত্র এগারোশো টাকা ঠিক আছে পার্টি শাড়ি আজকের জন্য অনলি এগারোশো কাঞ্জিয়াপুর দুইটা ছিল আমি দেখা দিয়েছি ওই কর্নারে কি শাড়ি আছে একটু নেন হ্যাঁ প্রচুর শাড়ি আছে নেন ওই যে ওখানে কলা পাতা কালারের ভারী কাতান এগুলো সব দেখায় এগুলো সব জিপলক ব্যাগের শাড়ি হ্যাঁ অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে জিপলক ব্যাগের মধ্যে আপনারা যে শাড়িগুলো দেখেন অসম্ভব সুন্দর কলাপাতা পাতা কালার হ্যাঁ হালকা একটা লাইট কচি কলাপাতা এগুলো ইউনিক কালার এই টাইপের কাতান শাড়ি কিন্তু নর্মালি দেখা যায় না এটাকে স্বর্ণজাল কাতান বলে স্বর্ণজাল কাতানের প্রাইস পনেরোশো ঠিক আছে মাত্র পনেরোশো টাকা আল্লাহ গোয়া অর্ডার কেমনে কনফার্ম করব জাস্ট একটা নাম্বার অ্যাড্রেস দিতে হবে মনে করেন এই শাড়িটা আপনার ভালো লাগছে এটার একটা স্ক্রিনশট তার নিচে আপনার সুন্দর করে নাম্বার অ্যান্ড অ্যাড্রেস আমরা যদি আপনাদের নাম্বার অ্যাড্রেস চাইতে যাই তাহলে এস এম এস চলে যাবে একেবারে নিচে তখন এস এম আবার উপরে আসতে আসতে আপনার অর্ডার সোল্ড আউট হয়ে যাবে কারণ আমরা যখন রিপ্লাই দিব আপনি তখন অনলাইনে নাও থাকতে পারেন তাই না সো নাম্বার অ্যাড্রেসটা দিলে আমরা অটোমেটিক্যালি কনফার্ম করে রাখবো এই যে দেখেন একটা খাদ্য ঠিক আছে এটা হচ্ছে মিনাকারি খাদ্যি এই যে কালারগুলো দেখছেন এগুলো কিন্তু সব মিনাকারি করা ঠিক আছে যে পেছন সাইডটা দেখাই দেখেন মাত্র ১৪৫০ পঞ্চাশ টাকা প্রাইস খাদ্বি শাড়ি চোদ্দোশো পঞ্চাশ করে দিচ্ছি ভাই যে লাখনাউটা দেখেন হ্যাঁ এই দেখেন রিভেন ওয়ার্কের আহারি এই শাড়ির কত মানুষ চাইছে সাড়ে ছয় হাজার টাকা না সাত হাজার টাকা এটার দাম আছে সম্ভবত লিখা আছে আচ্ছা ছুটাই ফেলছেন আচ্ছা যাই হোক এগুলো সাত হাজার সাড়ে ছয় হাজার টাকা শাড়ি পুরো লাখনাও সুতা দিয়ে করা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার যাদের নতুন বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য ভালো কারণ দেখা যায় কোলে নিলে বাচ্চাদের কোনো সমস্যা হয় না এগুলো রিভেন ওয়ার্ক করা উলেন সুতা দিয়ে করা এটাও আমরা ছাব্বিশশো টাকায় দিয়ে দিচ্ছি ডিজাইনার ব্লাউজ পিস সহকারে এগুলা সব অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি হ্যাঁ এই যে দেখেন এই পার্পল শাড়িটা দেখা দিই ভারী কাতানগুলো কাঞ্চিপুরম আপু দুইটা ছিল আমি দেখা দিছি একটু লাইভের শুরু থেকে দেখে নিতে হবে কাঞ্চিপুরম আসবে মন খারাপের কিছু নাই যদি আপনারা কেউ না পেয়ে থাকেন আমরা দিব ইনশাল্লাহ সবাইকেই দিব এ দেখেন এগুলোর প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ করে ঠিক আছে ভারী কাটান না অবশ্যই করি আপু অবশ্যই করি বাট আপনার আগে যদি এখন চার পাঁচজন দিয়ে নিয়ে ফেলে তখন সোল্ড আউট বলতে হয় আমরা তো চাই না আপনাদের বলতে আপনাদের কাছে শাড়ি বিক্রি করতে পারলে আমাদেরই লাভ আপনি যে আরো হয়তো বা পাঁচজনকে বলবেন শাড়িটা ভালো লাগলে আমাদের পাঁচটা কাস্টমার বাড়বে পাঁচ টাকা বেশি বিক্রি হবে আমরা ইচ্ছে করে কেন দিব না বলেন ঘরে শাড়ি রেখে কি আমার কি কোনো লাভ আছে এই দেখেন এগুলো ইন্দিরা আপনি সহকারে ব্লাউজ পিসটাও খুব সুন্দর দেখেন এগুলো রাফিউজের জন্য ভালো হ্যাঁ এই শাড়িগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে মাত্র আটশো পঞ্চাশ এই যে আটশো পঞ্চাশের আরো কিছু শাড়ি আছে দেখা দিয়ে আপনার নিচের স্ট্রাইপটা দেখান স্ট্রাইপ ও আচ্ছা দেখাইলাম মাত্রই দেখালাম সম্ভবত এটার কথাই বলেছে যে দেখেন এগুলা পুরো কাতান পায়ের করা দেখলে বোঝার কোনো উপায় নাই যে শাড়িগুলো আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিনছেন মানুষ ভাববে হয়তো বা চোদ্দশো পনেরোশো টাকা শাড়ি ব্লাউজ পিসটা দেখেন কি সুন্দর অনলি সাড়ে আটশো কাঞ্জি এত মেসেজ আপু আমাদের হঠাৎ করে একটা কাঞ্জির ভিডিও ভাইরাল হয়ে গেছে তো ভাইরাল হওয়ার কারণে আমাদের প্রচুর পরিমাণের কাঞ্জি শেষ হয়ে গেছে আমরা কিন্তু প্রায় দুইশো তিনশো কাঞ্জি এনেছিলাম এবং সব কাঞ্জি হচ্ছে আমাদের শেষ ওই ভিডিওটার কারণে সো আমরা আবার আনবো সমস্যা নেই যে দেখেন বাইশো টাকা শাড়ি সাড়ে সাতশো টাকা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ শাড়ির লুকস দেখবেন আমাদের প্রতিটা শাড়ি ইন্ডিয়া থেকে আসে অরিজিনাল কাতানের শাড়ি আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন ইন্ডিয়ার কিনা বাংলাদেশি কোনো শাড়ি আমরা সেল করি না অবশ্যই বাংলাদেশি প্রোডাক্ট অনেক ভালো স্পেশালি বাংলাদেশি থ্রি পিস অসম্ভব ভালো হয় হ্যাঁ আমার কাছে কখনো ইন্ডিয়ার থ্রি পিস ভালো লাগে না আমার কাছে বরাবরই বাংলাদেশি থ্রি পিস সব থেকে ভালো লাগে বাট শাড়ির দিক থেকে ইন্ডিয়ার খুবই ভালো করে ওরা হ্যাঁ যেটা করে সেটা বলতে বাধ্য একটু উপরের দিকে উঠান হ্যাঁ আরেকটু আরেকটু নিচের জুট কাতান ঠিক আছে জুট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাতশো পঞ্চাশ আপু বিয়ের তিন হাজার আট হাজার টাকার বেনারসি আমি আঠারোশো টাকায় দিয়ে দিছি শাড়ি কিন্তু সেম তুমি মাটিতে শুসো কেন ঠান্ডার মধ্যে আপু ইনবক্স করেছি প্লিজ কনফার্ম করেন গোলাপি লেহেঙ্গা আচ্ছা করতেছি আপু এই যে দেখেন এই শাড়িটা এত সুন্দর বাট এটার দাম শুনে আপনারা জাস্ট হুড়মুড় করে অর্ডার করবেন এটা মাত্র বারোশো টাকার একটা শাড়ি দেখেন এই কাতান গুলো কিন্তু প্রচুর দাম বাট এটা আমরা আজকে আপনাদেরকে বারোশো করে দিয়ে দিচ্ছি এটার আঁচলটা স্পেশালি মেইন শো স্টপার হ্যাঁ আপু তোমার পেজে শাড়ি নেওয়ার জন্য নক দিছি বাট কোনো রিপ্লাই নেই আহারে আপু কত মানুষ রিপ্লাই পায় নাই আমরা এটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে আসলে সবাই খুব কষ্ট পাবে যে আমরা রিপ্লাই করতে পারি না রিপ্লাই সোল্ড বলতে হবে হ্যাঁ রিপ্লাই আপনাদেরকে আমার সোল্ড বলতে হবে সো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে হচ্ছে সোল্ড বলবো আপনারা শুধু আজকের লাইফটা থেকে অর্ডার করেন কালকের লাইফের কোনো শাড়ি নাই হ্যাঁ এই দেখেন এই শাড়িটা এত সুন্দর এটা জর্জেট একটা কাতান জর্জেট কাতান মানে খাদি বলবো না এটা জর্জেট কাতান ম্যাটেরিয়ালটা আর কি ওরকম একটু রাবারি টাইপের জিমিচু গুলো যেমন হয় ওরকম ঠিক আছে এগুলো সাড়ে সাতশো করে এই যে এটা হচ্ছে আঁচলটা খুবই সুন্দর বটল গ্রিন কালার আপনার যদি সামনে কোনো মেহেদির প্রোগ্রাম থাকে আপনি শাড়িগুলো কিন্তু নিতে পারেন এই মাত্র গ্রাম যে ওয়েটলেস ওয়েটলেস মানে কোনো ওজন নাই আপনার কাছে পার্সেল গেলে মনে করবেন যে আদৌ কি ভেতরে কিছু দিছে এবং একটা শাড়ির ওজন যত কম হবে শাড়িটার দাম কিন্তু তত বেশি হবে দেখেন ফুল অর্গানজার উপরে এই শাড়িটা করা অর্গানজা কাতান হ্যাঁ এটা কি অরিজিনাল অর্গানজা কাতান বলে এগুলা এটার প্রাইস ছিল আমি স্টক ক্লিয়ারেন্স চব্বিশ হতে দিয়েছিলাম আজকে এটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র উনিশশো টাকায় ঠিক আছে এক পিস শাড়ি আছে ব্লাউজ পিস সহকারে একদম ইনটেক পাবেন গিফট করার জন্য পারফেক্ট এই যে খাদ্য আর একটা সেই যে খাদ্য খাদ্দি দেখা যায় কাঞ্জির উপরে প্লিজ অফার দিয়েন আপু আমাদের কাঞ্জি নয়শো আশি টাকা করে টেনশন করা লাগবে না লাইফ টাইম একটা অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য যদি শাড়ির দাম না বাড়ায় তাহলে কাঞ্জি নয়শো আশি থাকবে আমার পেজে সব সময় এ দেখেন কি সুন্দর ফুল বডি কাজ ফুল বডি কাজ করা একটা খাদ্য নয়শো আশি টাকা ঠিক আছে নয়শো আশি টাকা প্রাইস আপু আপু হ্যাঁ আপু বলো আমি আসলে সবার সাথে কথা বলতে পারছি না তবু চেষ্টা করতেছি কমেন্ট পড়ার আমি আসলে কমেন্টে কারো নাম পড়ি না কখনোই পড়া হয় না আমার একটু লজ্জা লজ্জা লাগে আমিও যদি কোনো কারো লাইভে কমেন্ট করি আর সে যদি আমার নামটা পড়ে ফেলে আমার খুবই লজ্জা লাগে আচ্ছা এই শাড়িগুলো একটু দেখাই দিয়ে দেখেন এত সুন্দর এটার মার্কেট প্রাইস নয় হাজার হ্যাঁ নয় হাজার টাকা দেওয়া আছে আজকে এই পার্টি শাড়িগুলো উনত্রিশশো টাকায় দিচ্ছি শাড়ির লুকস দেখেন এটা নিয়ে বেশি কিছু বলবো না এক পিস শাড়ি আছে মারামারি লাগবে সরা ফেলেন অবশ্যই ব্লাউজ পিস সহকারে আপু বিকাশ পেয়েছেন আচ্ছা একটু নক করেন আপু অবশ্যই বিকাশ করেছেন যেহেতু আসছে টেনশনের কিছু নাই আমরা একশো 150 টাকা খুব সেভলি রেখে দিব আপনি অবশ্যই শাড়ি পাবেন কোনো কিছু টেনশন করবেন না এই দেখেন বারবাড়ির উপরে হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর সারভাস কি স্টোন করা আমরা জানেন আগে ফুল পেমেন্ট বিকাশ নিতাম শুধুমাত্র আপনাদের কাছে মানে আমরা এত কম দামে শাড়ি বিক্রি করে বিপদে পড়েছি অনেকই ভাবে আল্লাহ মনে হয় ফেক পেজ তাই আমরা ফুল বাংলাদেশ ক্যাশ অন করেছি আচ্ছা এটার প্রাইসও চব্বিশশো টাকা ঠিক আছে একটা বারবাড়ির অরিজিনাল শাড়ি কালকেও একটা অফারে দিছিলাম সেম কালারই আজকেও দিলাম চব্বিশশো টাকায় আচ্ছা ব্যাঙ্গালু হ্যাঁ ব্যাঙ্গালুরুটা দিয়ে দেন প্রাইস এটা হচ্ছে ব্যাঙ্গালু কাতান হ্যাঁ ব্যাঙ্গালুরু খাদ্যালুর একটু পাতলা হয় জর্জেট খাদ্যির প্যাটার্নের হয় হ্যাঁ সো এই জর্জেট খাদির প্যাটার্নের এর ব্যাঙ্গালুরু দিচ্ছি আমরা বারোশো টাকায় এগুলো অনেক দাম ছিল বাট আজকে দিয়ে দিয়েছি লস করে যাক আপনারা খুশি থাকেন এই যে আরেকটা খাদ্যি হ্যাঁ

আপু মেসেজ হিট করেন অবশ্যই করবো আপু আপু আপনার দেখেন দেখাচ্ছি আপু তিনটা শাড়ি আছে দেখাই যাব চোদ্দশো টাকা প্রাইস ঠিক আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা খাদ্যি এগুলোর প্রত্যেকটার গায়ের আপনারা অরিজিনাল রেট গুলো একটু দেখেন শাড়ি শেষ হইতেছে বাট ইনবক্স দেখেন না আপু লাইভ শেষ ইনবক্স দেখবে আপু একটু অপেক্ষা করেন হ্যাঁ এইটা আমি চাই আপু পার্টি শাড়ি আরো দেখো শোনা আপু আমার কাছে এখন এগুলোই আছে আর শাড়ি নাই বাট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব আরো অনেক শাড়ি দিব একটু ধৈর্য ধরে আমাদের পেজে লাইক দিয়ে রাখি দেখেন ভারী কাদান চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা আমার জিপলক ব্যাগের শাড়ি প্রত্যেকটা তোষর নাই আপু তোষর ছিল বাট তোষর এখন শেষ হয়ে গেছে আমরা আনবো আমাদের প্রচুর অর্ডার করা আছে শাড়ি দেশের পরিস্থিতির জন্য আমাদের সব শিপমেন্টই আটকা পড়ে আছে ইনশাল্লাহ এখন সবকিছু ঠিক হচ্ছে আস্তে আস্তে আমরা আপনাদের অনেক প্রোডাক্ট দিবই দেখেন মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে এই ভারী কাতান গুলো মাত্র টাকা শাড়িটা নিচের এটা জামদানি বাট আমাদের বাংলাদেশি জামদানি না এগুলো ইন্ডিয়া থেকে শাড়ি আসে তো সো ইন্ডিয়ান জামদানি এগুলোর প্রাইস ও চারশো পঞ্চাশ টাকা করে শাড়িটা দেখেন অবশ্যই ব্লাউজ পিস সহকারে একেবারে ইনটেক শাড়ি হ্যাঁ সবুজ কালারের মধ্যে কাজটা দেখেন আমার অনেক তিনশো প্লাস মানুষ লাইভ দেখতেছে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এত ভালোবাসা আমাকে এত অল্প সময় আপনারা দিয়েছেন আরো দিবেন আমি জানি আবদারের শেষ নেই আপনাদের কাছে সো আমরা আপনাদের সাথে আবার দেখা করবো আপাতত হজবা কালকে আমার লাইভ হচ্ছে না বাট কালকে আচ্ছা আমি জানি না শিওর আমরা লাইভ অফ রাখবো কিনা সো আপনারা সবাই একটু লাইফটা লাইক দিয়ে রেখেন পেজে মাস্ট বি লাইক দিয়ে আর এস এম এস এর জন্য একটু ধৈর্য ধরে রাখবো আমরা সবার রিপ্লাই করবো হ্যাঁ আল্লাহ হাফিজ